আমি চাষি রবি। হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি টপিকের উপর আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, যে টপিকটার বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে যে মেডিসিনটা আমি খাওয়াবো এই মেডিসিনটা বিস্তারিত আর কেন, কতটুক ছাগল, কতটুক পরিমাণ, কতদিন পর পর, এগুলো সব নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমার এই বিস্তারিত আপনারা ফলো করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতটা দেখেন, কোনো টানা দেখবেন না, স্কিপ করে দেখবেন না। ভিডিওটা আপনার জন্য, সামনে মন্ত্রী শীতকাল আসতেছে, ছাগল আপনারই কেয়ার করতে হবে। হ্যালো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এটা হলো সিপি ব্যাট, এটা হলো একটা ভেটেরিনারি একটা ওষুধ, ক্যালসিয়ামের একমি কোম্পানির একটা ক্যালসিয়ামের ওষুধ। হ্যালো ভিউয়ার্স, আমি ছাগলরে ক্যালসিয়ামের ওষুধ ফ্রেশ মাস চেঞ্জ করি, স্কোয়ারের, একমির, পপুলার, অন্য অন্য ব্র্যান্ডের অন্য সময় ই করি, চেঞ্জ করি, কিন্তু সিপি ব্যাটটা বা এই একমির ওষুধটা আমি অনেক বেশি ব্যবহার করি। যদি বলেন রবিন ভাই কেন আপনি বেশ ছাগলটা এই অন্য অন্য ব্র্যান্ডের দামি ওষুধ আছে এই ভেটেরিনারি ওষুধটা কেন ব্যবহার করেন, যেমন এইটা খাবারের সাথে যদি মেসিং করে দেয় সে বুঝে না, এমনি খাইব, তো এই জন্য আমি ভিডিওটা তুলে ধরছি। আপনাদের দেখার উদ্দেশ্য দুই রকমের খাওয়ার সিস্টেম আছে। হ্যালো ভিউয়ার্স, পরবর্তী আমি বলতেছি, আমি আগে আমার ছাগলটাই খাওয়াই সকাল একবেলা বিকাল একবেলা, আপনারা দেখেন আমি কীভাবে কী পরিমাণে কতটুকু খাওয়াই দেখেন। একটা ছাগলের জন্য, উপযুক্ত বড় ছাগলের জন্য 4 ml, এই যে 4 ml, আমি ধরে নিলাম অনুমানিক 4 ml হবে, যেমন এটা তো 12 ml এর সিরিজ, আমি এই 4 ml ধরে নিলাম। দেখেন আমি আমার ছাগলটারে খাওয়াইতেছি, নাও আসো, নাও 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 নাও, এই যে নাও, কোনো জোরাজোরি করবে না বেশ, এই আস্তে এই সাইড দিয়ে, কোনো দাঁত নাই, সুন্দর মতন খাইব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি ছাগলের সিপি ব্যাট দিছি, সিপি ব্যাটটা 4 ml, আমি 4 ml একটা সিরিজের মাধ্যমে খাওয়াইছি। আমি মন্ত্রী আপনাদের দেখার উদ্দেশ্যে এই ক্যালসিয়ামের এই সিপি ব্যাটটা খাওয়াইছি, ক্যালসিয়ামের যে মেডিসিনটা, কিন্তু আমি খাবারের সাথে দিই, সকালে একবার দানাদার খাবারের সাথে ম্যাচিং করে দিই, বিকালে আবার দানাদার সাথে খাবারের সাথে ম্যাচিং করে দিই। আপনার প্রতি মাসে আপনি 3 দিন খাওয়াইতে হবে, আর লাগাতারা 4 দিন 5 দিন 7 দিন, যদি আপনি 3 দিন না হলে 2 দিন খাওয়াবেন বা প্রতি মাসে একবার খাওয়াবেন, তাহলে একটু কোর্সটা একটু বেশি করে দিবেন, মানে বেশি বলতে কি সময় দিনটা একটু বেশি করে দিবেন, আর যদি আপনি সময় যদি 3 দিন মাসে 3 বার 4 বার খাওয়াবেন তাহলে একটু কম করে দিবেন, 3 দিন 2 দিন 5 দিন 7 দিন, এইভাবে আপনি এটা নির্দিষ্ট করে সময় নেবেন যে মাসে আপনি কয়বার খাওয়াবেন। হ্যালো ভিউয়ার্স, যদি একটা মা ছাগল 4 মাস বয়সের থেকে যদি আপনি ক্যালসিয়াম খাওয়ান বা এই ভিটামিন বি কমপ্লাস খাওয়ান, মাল্টিভিটামিন খাওয়ান, ADE3 খাওয়ান বা ইসেল খাওয়ান, জিঙ্ক খাওয়ান, এই ধরন অন্য অন্য ভিটামিন যদি খাওয়ান, ওই ছাগলটা দ্রুতভাবে বড় হয়, আবার দ্রুতভাবে আপনার হিটে আসে বা ডাকে হিটে আসে, তারপর দ্রুতভাবে আপনার এই শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনার এই গায়ের রঙটা অনেক সুন্দর থাকে, যদি শুকনো থাকে অনেক দেখতে সুন্দর লাগে, অসুস্থ অসুস্থ ফিল দেখা যাবে না। আর এই ক্যালসিয়ামটা যদি আমি খাওয়াই, যদি এই ছাগলটা অনেক ছাগলে হিটে আসে না, এই ক্যালসিয়ামে বিভিন্ন ভিটামিনের কারণে অনেক সময় ছাগল হিটে আসে না। আর সবচেয়ে বড় কথা হলো কৃমির মেডিসিনটা আপনারা লক্ষ্য রাখবেন, কৃমির মেডিসিনটা কীভাবে খাওয়াইতেছেন, কীভাবে কী করতেছেন আপনি বিস্তারিত দেখবেন, তারপরে আপনার এই সিরিয়াল ধরে ভিটামিন ডি খাওয়াবেন। যেমন আমার এই ছাগলটা মা ছাগল, 4 মাস বছর তো আমি তো খাওয়াবেন আমার এটা মা ছাগল, আর ছাগলটা হলো বড়, বড় ছাগলের বড় মেডিসিন, ছোটো ছাগলের ছোটো মেডিসিন, মানে ML একই ML, ছোটো কম বেশি করে দিবেন। আমার এটা আজকে 3 মাসের
কাছাকাছি গর্ভ অবস্থা, তো এখনই আমার কেয়ার নিতে হবো। সামনে আমার ফাঁকা শীতের ভিতরে, কঠিন শীতের ভিতরে বাচ্চা নিব, তো এই এর মাতে আমি রোগ প্রতি ক্ষমতা করতে হবো, শীতের জন্য শরীর স্বাস্থ্য গরম থাকবো, অসুস্থ যে না হয় আমার এটা আমার কেয়ার নিতে হবো। এই জন্য হেলোবিয়াস এই ভিডিওটা করার উদ্দেশ্য, মাও ভালো থাকবে, তার সন্তানও ফ্যাটের সন্তানও ভালো থাকবে, তার জন্মের পরও আমার সন্তানটা সুস্থ থাকবে, বড় থাকবে, বলিষ্ঠ হবে, দেখতে অনেক সুন্দর হবে, অসুস্থ হয়ে মারা যাবে না। হেলোবিয়াস এই ভিডিওগুলা আপনারা ফলো করবেন, এই ছাগলের বিষয় যদি কিছু জানার বিষয় তো আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আমি অনেক সময় বলে থাকি, মানুষ বলতে ভুল হয়ে যদি থাকে, আপনারা কোনো কিছু যদি জানার ইচ্ছুক হয় তাহলে আমার কমেন্টের মধ্যে বলে দিবেন, আর যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আমি আপনার ভুল সযত্ন হয়ে চলবো। হ্যালো বিয়াস, ভিডিওটা যদি ভালো থাকে, এই নিয়ে যে টপিক করছি, এই নিয়ে আলোচনা করছি, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। বিয়াস একটা লাইক চাইছি, একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিবেন। লাইক দিলে আমার ভিডিও করতে উৎসাহ জাগে, যে আরও দু একটা ভিডিও করি, আরও চার পাঁচটা ভিডিও করি, এরকম উৎসাহ জাগে, একটা করে একটা লাইক দিবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে আপনার ছোটো ছোটো দুই তিনটা চারটা পাঁচটা ছাগল পালেন, একবারে ভিডিওটা শেয়ারের মাধ্যমে দেখাবেন। হ্যালো বিয়াস, যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর সবসময় আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। হ্যালো বিয়াস, আর যে বন্ধুরা অলরেডি করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো বিয়াস, আপনারা সকলে ভালো থাকেন, এই ছিল আমার টিপস, এই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।